এশীয় শামুক খোল। দেখো পাখিটা কিভাবে কাদার মধ্যে ঠোঁট ঢুকিয়ে খাবার খুঁজে বেড়াচ্ছে। এদের প্রধান খাবার শামুক, ঝিনুক আর গুগলি। অদ্ভুত ঠোঁটের জন্য এদের খুব সহজেই অন্য পাখি থেকে আলাদা করা যায়। ঠোঁটের নিচের অংশের সাথে ওপরের অংশের বেশ বড় ফাঁক থাকে। এদের ঠোঁট কিছুটা জাতিকলের মতো, যা দিয়ে শামুকের খোলক ভেঙে এরা পানির উপরে মাথা তুলে শামুকের মাংস গিলে খায়। এই জন্যই এই বড় ধূসর পাখির নাম শামুক খোল বা শামুক ভাঙা পাখি। গাছে ডালপালা দিয়ে বড় মাচার মতো অগোছালো বাসা বানায় এরা। বাসা বানানো শেষে ডিম পেড়ে বাচ্চা ফুটায়। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।